এই পৃথিবীতে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় পাপ, তার নাম হলো আল্লাহর সঙ্গে শিরক করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে বিন্দু পরিমাণ শিরক করে পৃথিবীর বুক থেকে মারা যাবে, সে ব্যক্তি জাহান্নামে চলে যাবে। বিদাতকারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত পাবে না কিয়ামতের মাঠে। আপনি আসছেন সামনে বিড়াল শাহের মাজারে, আপনি দাঁড়িয়ে 10টা টাকা দান করলেন, আপনার আমল সেখানেই শেষ, নতুন করে তওবা না করা পর্যন্ত আপনার ঈমান থাকবে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم لا تشرك بالله إن الشرك لا ظلم عظيم آخر الآيات الحمد لله প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে আল্লাহ পাকের অশেষ রহমতে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত 33তম তাবলিগ ইজতেমায় উপস্থিত হতে পেরেছি। সে আল্লাহর দরবারে প্রশংসা বলে আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আজকের এই তাবলিগ ইজতেমায় এখন যে বিষয়টা আলোচনা করব, শিরক এবং বিদআতের ভয়াবহতা। আমরা অনেকেই শিরক কোনগুলো এগুলো জানি, বিদআত কোনগুলো এগুলো জানি, কিন্তু এর ভয়াবহ কতটুকু এটা কিন্তু আমরা জানি না। সম্মানিত উপস্থিতি, শিরক যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা অংশীদারিত্বের সঙ্গে ভাগাভাগি করা, শেয়ার করা, শিরক শব্দের অর্থ হলো অংশীদার। যে ক্ষমতা আল্লাহ রাখেন, যে জিনিস আল্লাহ যা কিছু দিতে পারেন, এটার সমকক্ষ অন্য কাউকে মনে করা, যেমন পীর সাহেব ওলি আউলিয়াকে মনে করা, মাজারকে মনে করা, কবরকে মনে করা, যে এগুলো সাহায্য করে করতে পারে, এগুলো এটা হলো শিরক। বিদআত যেটা, বিদআতের অর্থ হলো নতুন সৃষ্টি আবিধানী করতে, পারিভাষিক অর্থ হলো শরীয়তের মধ্যে যে আমলগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, করার অনুমতি দেয়নি, সাহাবীরাও রাসূল সাল্লাল্লাহু সামনে করেনি, এরকম কোন নতুন আমল করার নাম হলো বিদআত। শিরকের ভয়াবহতা সম্পর্কে কয়েকটি পয়েন্ট আমি উল্লেখ করব, যে শিরক পৃথিবীতে যত বড় অপরাধ, সবচেয়ে বড় অপরাধের নাম হলো আল্লাহর সঙ্গে শিরক করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা জুলমুন আযীম, তোমরা আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশীদারিত্ব করিও না। মনে রেখো, এই পৃথিবীতে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় পাপ, তার নাম হলো আল্লাহর সঙ্গে শিরক করা। সম্মানিত উপস্থিতি, বুখারীর 5976 নম্বর হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ির, কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালাল ইশরাকু বিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, এই পৃথিবীর মানুষ শোনো, আমি কি তোমাদেরকে বলবো না এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় অপরাধ কি, সবচেয়ে বড় পাপ কি? উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ির, পৃথিবীতে যত পাপ রয়েছে সকল পাপের বড় পাপ কি, এটা কি আমি তোমাদেরকে বলবো না? উলনা বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবারা বললেন, হে আল্লাহর নবী বলেন, এই পৃথিবীতে সবচেয়ে বড় পাপ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে অংশীদার করা, আল্লাহর সঙ্গে শিরক করা, এটা পৃথিবীতে সবচেয়ে বড় পাপ, শিরকের ভয়াবহতার।
প্রথম যেটা হলো পৃথিবীতে যত পাপ রয়েছে সমস্ত পাপের মাথা হলো সমস্ত পাপের চেয়ে বড় পাপ হলো আল্লাহর সঙ্গে শিরিক করা মনে রাখবেন পৃথিবীতে এমন দুটি পাপ রয়েছে যেই দুটি পাপের নিজস্ব এক্সট্রিম রয়েছে ক্ষমতা রয়েছে সেই দুটি পাপের মধ্যে একটি পাপ হলো আল্লাহর সঙ্গে শিরিক করা শিরিকের ভয়াবহতার দুই নম্বর পয়েন্ট হলো শিরিককারীর উপর জান্নাত হারাম হয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পাঁচ নম্বর সূরা মায়েদার 72 নম্বর আয়াতে বলেন ওয়া ইন্নাহুমা ইশরুকু বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিজ্জালিমিনা মিন আনসার নিশ্চয় যে ব্যক্তি শিরক করবে ওই ব্যক্তির উপর জান্নাত হারাম হয়ে যাবে যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে অংশীদার করে আল্লাহর সঙ্গে শিরক করে তার জন্য জান্নাত হারাম হয়ে যায় মনে রাখবেন শিরক দুই প্রকার শিরকে আকবার শিরকে আসগর শিরকে আকবার হলো যেই শিরকগুলো আল্লাহর ক্ষমতা কেন্দ্রিক এই শিরক করলে ওই ব্যক্তির উপর জান্নাত হারাম হয়ে যাবে ওই ব্যক্তি কোনোদিন জান্নাতে যাবে না অতএব শিরককারী শিরকের ভয়াবহতা হলো শিরক যে ব্যক্তি করবে ওই ব্যক্তির উপর জান্নাত হারাম হয়ে যাবে মুসলিমের 279 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সিনতানি মুজিবাতান ক্বালা রাজুলুন ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাল মুজিবাতানি ক্বালা মাম্মাতা লা ইশরুকু বিল্লাহি শাইয়্যান দাখালাল জান্নাহ ওয়া মাম্মাতা ইশরুকু বিল্লাহি শাইয়্যান দাখালাল নার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে বিন্দু পরিমাণ শিরক করে পৃথিবীর বুক থেকে মারা যাবে সে ব্যক্তি জাহান্নামে চলে যাবে এই হাদিসে বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দুইটি জিনিসের কথা দুইটি বিষয় গুরুত্বপূর্ণ সাহাবী বললেন এক ব্যক্তি বললেন ইয়া রাসূলুল্লাহ দুইটি জিনিস কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দুইটি ধ্বংসকারী জিনিস কি সাহাবী বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন একটি হলো যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক না করে মারা যাবে ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে অমাম্মা তাইশরিকু বিল্লাহি শাইয়্যান দাখালান নার যে ব্যক্তি আল্লাহর সঙ্গে একটু বিন্দু পরিমাণ শিরক করে মারা যাবে সে জাহান্নামে যাবে যে শিরক না করে মারা যাবে সে জান্নাতে যাবে অতএব শিরককারী ব্যক্তি জান্নাত পাবে না সে জাহান্নামে চলে যাবে শিরকের ভয়াবহতার তিন নম্বর পয়েন্ট হলো যে ব্যক্তি শিরক করে ওই ব্যক্তির জীবনে যত গচ্ছিত আমল ছিল সমস্ত আমলগুলো পুড়ে ছারখার হয়ে যায় মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি আল্লাহর নবীকে ইঙ্গিত করে বলেছেন লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন হে নবী তুমি যদি শিরক করো তোমার জীবনের যত আমল রয়েছে সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তির আমল যদি বরবাদ হতে পারে শিরক করার কারণে আমাদের আমল থাকবে কি করে ভাবতেও বোঝা যায় না অতএব আপনাকে বলছি এক টাকা যদি আপনি শিরকের জন্য ব্যবহার করেন মাজারে যদি এক টাকা দান করেন ও মাজারে গিয়ে এক টাকা যদি মানত করেন আপনার পঞ্চাশ বছরের যত আমল রয়েছে সমস্ত আমলগুলো পুড়ে ছারখার হয়ে যাবে এজন্য বলেছিলাম পৃথিবীতে দুটি পাপের একটি পাপের নিজস্ব ক্ষমতা হলো আমলগুলোকে পুড়ে ছারখার করে দেয় জিনা ব্যভিচার কঠিন পাপ বড় পাপ বেঁচে থাকার অধিকার বিবাহিত জিনাকারীদেরকে দেয় নাই কিন্তু এরপরেও যে ব্যক্তি জিনা করবে তার অতীতের আমলগুলো নষ্ট হয়ে যাবে এরকম কথা শরীয়তে বলা হয় নাই সুদ এত জঘন্যতম পাপ আর রিবা সাবুনা হুবাব আইসারু আইয়ানকাহুল উম্মাহ সুদের 70টা পাপের নিম্ন শাখা হলো মায়ের সঙ্গে জেনাবে বিচার করা মাকে ধর্ষণ করলে যেরকম অপরাধ হয় সুদ এক টাকা খেলে সেরকম অপরাধ হয় কিন্তু সুদ খেলে অতীতের আমলগুলো পুড়ে ছারখার হয়ে যাবে একথা শরীয়ত বলেনি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ ইঙ্গিত দিয়ে বলেছেন এই পৃথিবীর মানুষ জেনে রেখো যে ব্যক্তি শিরক করবে ওই ব্যক্তির জীবনের আমলগুলো সবগুলো পুড়ে ছারখার হয়ে যাবে সম্মানিত উপস্থিতি শিরককারী ব্যক্তি শিরককারী যে ব্যক্তি শিরক করে ওই ব্যক্তি ক্ষমার অযোগ্য আল্লাহ তাকে ক্ষমা করে না শিরক ব্যতীত যত পাপ রয়েছে চার নম্বর সূরা ৪৮ নম্বর আয়াত
আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যে ব্যক্তি শিরিকের পাপ আল্লাহ ক্ষমা করে না, শিরিক ব্যতীত যে কোনো অপরাধীকে আমার আল্লাহ ক্ষমা করেন। এরপরে তিরমিজির 3540 নম্বর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আমার আল্লাহ বলেছেন ইবনা আদম ইন্নাকা মা দাওতান রদাওতানি গফারতুলাক আলা মা কানা ফিকা ওয়া লাউ বালি। হে আদম সন্তান, তুমি যতদিন আমাকে ডাকবে আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব, তোমাকে ক্ষমা করে দিব। ইবনা আদম আমি কারো পরোয়া করি না তোমাকে ক্ষমা করতে। ইবনা আদম ইন্নাকা লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গফারতুলাক ওয়া লাউ বালি। আদম সন্তান, তোমার পাপ যদি আসমান পর্যন্ত হয় তুমি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ আসমান থেকে তোমাকে ক্ষমা করে দিব। তো আমি তোমাকে ক্ষমা করতে, আমি আল্লাহ কাউরে পরোয়া করি না। ইবনা আদম ইন্নাকা লাউ লাকিয়াতানি বিকুরাবিল আরদ খাতায়া সুম্মা লাকিয়াতানি লা তুশরিক বি শাইয়্যান লা তাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান। হে আদম সন্তান, পৃথিবীভর্তি পাপ নিয়ে যদি তুমি আমার সামনে হাজির হও আমি আল্লাহ তোমার এই পাপগুলোকে ক্ষমা করে দিয়ে শব্দে পরিবর্তন করে দিব। কিন্তু মনে রেখো, শিরিকের পাপ যে ব্যক্তি করবে ওই ব্যক্তিকে আমি আল্লাহ ক্ষমা করব না। শিরিককারীকে আমার আল্লাহ ক্ষমা করে না, এটা শিরিকের ভয়াবহতা। কেম 5 নম্বর ভয়াবহতা হলো শিরিকের শিরিককারী ব্যক্তি কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত পাবে না। মনে রাখবেন, পৃথিবীতে একমাত্র ব্যক্তি তিনি হলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আপনাকে আমাকে সুপারিশ করার অনুমতি পাবেন। অনেক মানুষ পৃথিবীতে এসেছিলেন, এমন একজন নবী ছিলেন যিনি আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলেছে, কোনো মিডিয়া লাগেনি, ফেরেশতা লাগেনি। তিনি হলেন মুসা আলাইহিসসালাম, এমন একজন নবী এসেছিলেন যিনি তামাম পৃথিবীর রাজত্বর ক্ষমতা আল্লাহ যাকে দিয়েছিলেন, যার 100টা বিবি ছিল, যার কথা বাতাস মানত, যিনি জিন জাতির ভাষা বুঝতেন, প্রাণীর ভাষা বুঝতেন। সুলাইমান আলাইহিসসালাম এত বড় পাওয়ারফুল নবী, এত বড় পাওয়ারফুল নবী দুইজন, তারা কিয়ামতের ময়দানে কথা বলার অনুমতি পাবে না। আবুল আম্বিয়া বলে খ্যাত হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, তিনিও কথা বলার অনুমতি পাবে না কিয়ামতের মাঠে, একমাত্র আল্লাহর নবী পারবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শোনো, ফাখতার তু শাফা ওয়া হিয়া লিমান মাতা লা ইশরিকু বিল্লাহি শাইয়্যা। আমি আল্লাহ ওই ব্যক্তির জন্য সুপারিশ করব কিয়ামতের মাঠে যে ব্যক্তি শিরিক না করে মারা যাবে। অতএব শিরিকের ভয়াবহ খুব জটিল, শিরিকের ভয়াবহ খুব কঠিন। আপনি তাবলিগ ইসলামে আসছেন, আপনার হাতে একটা অস্ত্র হাতির আংটি রয়েছে, আপনার মনে হয় এই আংটিটা আপনার হাতকে সুস্থ রাখে, আপনার এই তাবলিগ ইসলামে এসে কোনো লাভ নেই, আপনার তাহাজ্জুদ সালাতের কোনো লাভ নেই, আপনার সালাত সিয়ামের কোনো লাভ নেই। আপনি আসতেছেন সামনে বিড়াল শাহের মাজারে, আপনি দাঁড়িয়ে 10টা টাকা দান করলেন, আপনার আমল সেখানেই শেষ, নতুন করে তওবা না করা পর্যন্ত আপনার ঈমান থাকবে না। এজন্য শিরিক এত বড় জঘন্য অপরাধ। আল্লাহ নবী হুঁশিয়ার করেছেন, শোনো, লা তুশরিক বিল্লাহ, লা তুশরিক বিল্লাহি শাইয়্যা ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। এই পৃথিবীর আদম সন্তান আমার উম্মত, শোনো, আমি নবীর কণ্ঠে বক্তব্য, আমি নবী আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে বিধান দিয়ে গেলাম, পৃথিবীতে কোন সব পাপের সঙ্গে তোমরা জড়িত হতে পারো পারো, কিন্তু মনে রেখো শিরিকের পাপ যেন তোমার জীবনে কোনদিন না হয়। তোমাকে যদি হত্যা করা হয়, তোমাকে যদি আগুনে পুড়ে জ্বালিয়ে দেওয়া হয়, এরপরও যেন তুমি শিরিকের সঙ্গে জড়িত না হও। শিরিক এত বড় জঘন্য পাপ। কতিপয় শিরক আমাদের সমাজে প্রচলিত, যেগুলো কবরে সিজদা করা, মূর্তি ভাস্কর্য তৈরি করা, ছবি মূর্তি টাঙিয়ে রাখা, মৃত্যু দরবারে গিয়ে সাহায্য চাওয়া, মানত করা, কবরস্থানে মসজিদ নির্মাণ করা, মাজারে দান করলে পীর সাহেবের দোয়া লাগবে এগুলো মনে করা, তাবিজ ব্যবহার করা, আপনার হলো আয়াতুল কুরসি টাঙিয়ে ঘরের মধ্যে রেখে দেওয়া শিরক, পূজার মেলাতে যাওয়া শিরক, পূজার মেলায় একটা টাকা খরচ করবেন অতীতের আমলগুলো বাতিল হয়ে যাবে, আল্লাহ আপনাকে আমাকে শিরিকের পাপ থেকে বিরত রাখুক। এরপরে হলো বিদাতের ভয়াবহতা। সম্মানিত উপস্থিতি, সবচেয়ে সহজ একটা আমল, যেই পাপকে আমরা পাপ মনে করি না, যাকে আমরা পাপ মনে করি না, মনে রাখবেন একটি কথা, যে বিষয়টা আমি নিয়েছি শিরক এবং বিদাত, আজকে আহলাদিস আন্দোলনের ইস্তেমা কেন, কেন বাংলাদেশ আহলাদিস যুব সংঘ তৈরি হয়েছিল, এর পিছনে যেটা কারণ ছিল যে নির্ভেজাল তাওহীদের প্রচার করতে হবে। তাওহীদের মধ্যে আমাদের জাত ভাইয়েরা যখন ভেজাল ঢুকিয়ে দিয়ে
শবে বরাত পালন করেছিলাম তাওহীদের মধ্যে ভেদাল ঢুকে দিয়ে বিজাতীয় তাকলিদগুলো যখন মেনে নিয়েছিল ঠিক সেই সময় এই ঘুণে ধরা বাঙালি জাতিকে সঠিক পথের আহ্বানের জন্য বাংলাদেশ আহলেদির যুব সংঘ তৈরি হয়েছে বাংলাদেশ আহলেদির যুব সংঘ মানে শিরক এবং বিদাতের বিরুদ্ধে সর্বদা অপসীম সর্বদা বলিষ্ঠ কণ্ঠস্বর শিরক এবং বিদাত এমন একটা পাপ একমাত্র যারা দাওয়াতী ময়দানে রয়েছে মনে রাখবেন 1978 সাল থেকে শুরু করে প্রায় 2015 সাল পর্যন্ত বাংলার আনাচে কানাচে যারা দাওয়াতী কাজ করেছে সমাজকে সংস্কার করেছে তারা হলো বাংলাদেশ আহলেদির যুব সংঘের দাওয়াত আমি আলামিন এই পথে এসেছি বাংলাদেশ আহলেদির যুব সংঘের দাওয়াতে হয়তো আজকে আমি সেই চরমপন্থায় চলে যেতে পারতাম হয়তো আজকে দেশে যারা রাষ্ট্র কায়েম করছে তাদের দলে চলে যেতে পারতাম বাংলার যুবককে আকীদা পরিবর্তন করায় যারা এক সময় মাঠে ছিল এখন অনেক ব্যক্তি আসছে অনেক শায়েখ জন্ম নিয়েছে তারা আবার ফুটুরপাটের গল্প করে কিন্তু আহলাদিস আন্দোলনের অনুদান ভোলা যাবে না বাংলার মাটিতে দাওয়াতী ময়দানে একমাত্র প্ল্যাটফর্ম সেটা হলো বাংলাদেশ আহলেদির যুব সংঘ আহলাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলেদির যুব সংঘের একটা কর্মী একটা প্রাথমিক সদস্য জীবন দিতে প্রস্তুত কিন্তু বিদাতের সঙ্গে আপোষ করতে প্রস্তুত নয় পক্ষান্তরে অন্য যারা সহি হাদিসের দাবিদার তাদের তৃণমূল পর্যায় থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত যে কেউ এই মিষ্টি বিদাত এই মোনাজাতের সঙ্গে জড়িত হয়ে আজকে আমাদের আহলে হাদিসদেরকে কলঙ্কিত করছে সম্মানিত উপস্থিতি বিদাতের ভয়াবহতা প্রথম ভয়াবহ হলো বিদাতকারীকে বিদাতকারী যে ব্যক্তি বিদাত করে সে আল্লাহর দিনকে অসম্পূর্ণ মনে করেন যেহেতু নতুন আমলের সৃষ্টি আমার আল্লাহ বলেছেন শোনো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা আমি আল্লাহ দিন তোমাদের জন্য দিনকে পূর্ণ করলাম আমার নিয়ামতকে তোমাদের জন্য সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে দিন হিসেবে তোমাদের জন্য মনোনীত করে দিলাম আমার আল্লাহ দিনকে পরিপূর্ণ করে মনোনীত করে দিয়েছেন আর আমি বলছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যুদ্ধ নিয়ে ব্যস্ত থাকছে তো তাই আল্লাহ রাসূল এই মিলাদ কিয়াম করতে পারেনি অতএব একটু নতুন করে করি আমরা এজন্য দিনকে অসম্পূর্ণ মনে করেন আল্লাহর বিধানকে যে ব্যক্তি বিদাত করেন দুই নম্বর অপরাধ হলো যে ব্যক্তি বিদাত করবে তার কাছ থেকে সুন্নাত বিলুপ্ত হয়ে যাবে বিদাত করলে সুন্নাত বিলুপ্ত হয়ে যায় দারিমি শরীফের 99 নম্বর হাদিসে বলা হয়েছে যখন কোন জায়গায় বিদাত প্রতিষ্ঠা হয় সেখান থেকে সুন্নাত চিরতরের জন্য বিদায় নিয়ে যায় এজন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাবিয়া ওয়াজাবাত লাহুল জান্নাহ যে ব্যক্তি ফরজ সালাতের পরে এই ছোট্ট একটা দোয়া বলবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে এই দোয়াকে কবর দিয়ে যখন ইমাম সাহেব সম্মিলিত মোনাজাত চালু করেছে তার মানে সেখান থেকে সুন্নাত বিদায় নিয়েছে কিয়ামত পর্যন্ত বিদায় নিয়েছে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক বিদাতের তিন নম্বর ভয়াবহতা হলো বিদাতকারী কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না এই ব্যাপারে আমার আল্লাহ সূরা কাহাবের ভিতর বলেছেন কুল হালুন নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযিনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ হে নবী আমি কি তোমাকে বলবো না ক্ষতিগ্রস্ত আমলকারীদের সম্পর্কে ক্ষতিগ্রস্ত আমলকারীদের খবর কি তোমাদেরকে দিব না যারা আমল করবে দুনিয়াতে তাদের আমলগুলো বরবাদ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে মুসলিমের 3389 নম্বর হাদিসে বলা হয়েছে যে যে ব্যক্তি যে বিদাত করবে আমার আল্লাহ আল্লাহ এবং ফেরেশতাগণ ওই ব্যক্তির উপর লানত বর্ষণ করে লাইয়াকবালুল্লাহু মিনহু ইয়াউমাল কিয়ামাতি সরফা ওয়ালা আদলা যে ব্যক্তি বিদাত করবে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির ফরজ ইবাদত কবুল করা হবে না নফল ইবাদত কবুল করা হবে না যে ব্যক্তি বিদাত করবে ওই ব্যক্তির ফরজ সালাত কবুল হবে না হজ কবুল হবে না যাকাত কবুল হবে না ফরজ তুমি ইবাদত ওই ব্যক্তির কবুল হবে না কিয়ামতের মাঠে বড়ই আফসোসের ব্যাপার বড়ই আফসোসের ব্যাপার কিয়ামতের মাঠে যদি আপনার আমলগুলো কবুল না হয় সেদিন আমলগুলোকে শুধরানোর সুযোগ আপনার থাকবে না সেদিন আপনার সুযোগ থাকবে না পৃথিবীতে ফিরে এসে আবার নতুন করে আমল করবেন অতএব আপনাকে বলছি বিদাত মুক্ত জীবন পরিচালনা করেন সম্মানিত উপস্থিতি চার নম্বর ভয়াবহ হল বিদাতকারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত পাবে না কিয়ামতের মাঠে
বুখারী 7050 নম্বর হাদিস সালিম ইবনে সাদ বলেন আল্লাহ নবী হাউস কাউসার পানি নিয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হবেন আল্লাহ নবী তার উম্মতদেরকে এই পানি পান করাবেন দুধের চেয়েও সাদা মধুর চেয়েও মিষ্টি এই পানি একবার যে ব্যক্তি পান করবেন পুরো 50,000 বছর কিয়ামতের মাঠ পার হয়ে যাবে তার তৃষ্ণা লাগবে না যদিও মাথার শোয়া কিলো উপরে সূর্য এসে যাবে মানুষের ঘামের সাগরে হাবুডুবু খেতে থাকবে মানুষ তার ভাই ছেড়ে পালাবে সন্তান ছেড়ে পালাবে কেউ কাউকে চিনবে না ঠিক ওই সময় আল্লাহর নবী হাউস কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে যাবে ওই যে দেখা যাচ্ছে উম্মতগুলো ওযু করার কারণে চেহারাগুলো ঝলমল ঝলমল করে জ্বলছে আল্লাহর নবী তাদেরকে হাউস কাউসারের পানি খাওয়ানোর জন্য পেয়ালা এগিয়ে নিয়ে যাবে মাঝখান দিয়ে পর্দা পরে যাবে আল্লাহ নবী বলবে এই ফেরেশতারা ওরা তো আমার উম্মত ওরা ওযু করে সালাত আদায় করার কারণে আজকে চেহারাগুলো ঝলমল ঝলমল করে জ্বলছে আমি নবীর হাতে হাউস কাউসারের পানি খাবে আমি নবী ওদেরকে হাউস কাউসারের পানি পান করাবো তোমরা কেন বাধা দিচ্ছ আল্লাহ নবীকে জানিয়ে দিবে ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন না আপনি মারা যাওয়ার পরে এরা দ্বীনের মধ্যে নতুন সৃষ্টি করেছিল আপনার পদ্ধতি ছিল বিসমিল্লাহ বলে ওযু করা এরা বিসমিল্লাহির রহমানির রহিম করেছিল আপনি বলেছিলেন যে ব্যক্তি ওযুর পরে বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওই ব্যক্তির জন্য জান্নাতের আটটা দরজা খোলা হবে কিন্তু তারা আকাশের দিকে তাকিয়ে জাল হাদিস জয়েব হাদিস মেনেছিল এজন্য এদেরকে হাউস কাউসারের পানি পান করানো যাবে না ইয়া রাসূলুল্লাহ আপনি শিখিয়ে দিয়ে গিয়েছিলেন হাদিস বলেছিলেন যখন তুমি মায়াতের জানাজায় দাঁড়াবে খালেস অন্তরে তার জন্য দোয়া করো কিন্তু এই ব্যক্তিদের অন্তর ঠান্ডা হয়নি এজন্য মানুষ দাফন করার পরে কবরকে রেখে সামনে রেখে অথবা পিছনে রেখে এরা সম্মিলিত মুনাজাত করেছিল এরা দিনের মধ্যে বিদাত ঢুকিয়ে দিয়েছিল আপনার নবীর হাদিস ছিল সামিং তম খাদ্য শস্যতে ফেতরা দিতে হবে এই মুক্তিগুলো টাকা দিয়ে ফেতরা হাদিস দিয়েছিল আপনার বিধান বিধানকেরা অমান্য করেছিল দিনের মধ্যে বিদাত ঢুকিয়ে দিয়েছিল নবীকে যখনই কথা বলা হবে নবী রেগে গিয়ে বলবেন সুকান সুকান দূর হয়ে যাও দূর হয়ে যাও এটা হলো কিয়ামতের ময়দানে বিদাতকারীদের ভয়াবহ সম্মানিত উপস্থিতি আপনাকে বলছি বিদাতকারী ভয়াবহ খুব কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ নবীর হাতে হাউস কাউসারের পানি পান করবে না পাঁচ নম্বর অপরাধ হলো যে ব্যক্তি বিদাত করে মারা যাবে ওই ব্যক্তি জাহান্নামে চলে যাবে বিদাতের ঠিকানা হলো জাহান্নাম নাসাইর 1578 নম্বর হাদিস আল্লাহ রাসূল বলেছেন ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার নিশ্চয় প্রত্যেক নতুন সৃষ্টি গুমরাহি বিদাত প্রত্যেক বিদাতের ঠিকানা হলো জাহান্নাম বিদাত মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায় ছয় নম্বর অপরাধ হলো বিদাতকারীর তওবা কবুল হয় না আখিরি মোনাজাতক নামে মোনাজাত ধরে পার্কের মধ্যে প্রেমিক প্রেমিকা জিনা করছে যেই শুনছে যে এখন আখিরি মোনাজাত হচ্ছে তারা জিনা করার ওখানেই আখিরি মোনাজাত ধরেছে ধরে কেঁদে জরাজীর্ণ বিদাতকারীর তওবা কবুল হয় না যতক্ষণ না আখিরি মোনাজাতক নামক নিকৃষ্ট বিদাতকে ত্যাগ করবে ওই মোনাজাতে কেঁদে কেঁদে যদি চোখের পানি শুকে গিয়ে রক্ত বেরিয়ে যায় এরপরেও তাদের তওবা কবুল হবে না তাদের দোয়া কবুল হবে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শুনুন সাইয়্যাদ তারগিবত তারিফের হাদিস ইন্নাল্লাহ হাজাবাত তাওবাতাল আবদান কুল্লি সাহিবি বিদাতিন হাত্তা ইয়াদা বিদাতাহু প্রত্যেক বিদাতকারী আর আল্লাহর মাঝখানে আল্লাহ তওব পর্দা রেখেছেন আল্লাহ পর্দা রেখেছেন বিদাতকারী যতক্ষণ না বিদাত থেকে ক্ষমা চাবে বিদাত বাদ দিবে ততক্ষণ পর্যন্ত তার তওবা আল্লাহর দরবারে কবুল হবে না সারা জীবন জিনাবে বিচার করেছেন এবার ভাবছেন যে এবার একটু তওবা করব কোথায় গিয়ে ইস্তামাই গিয়ে আখিরি মোনাজাত করব আল্লাহ জীবনের এই সুদের পাপগুলো মাফ করে দাও জিনাবে বিচারে মাফ করে দাও কিন্তু আপনি যে পদ্ধতিতে দোয়া করছেন এই পদ্ধতিটাই বেদাত তাহলে কবুল হবে কি সম্মানিত উপস্থিতি এরপরে হাদিস সিলসিলা সৈয়্যার 1620 নম্বর হাদিস আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ তাজারান তাওবাতা আলা কুল্লি সাহিবি বিদাতিন প্রত্যেক বিদাতকারীর তওবা আল্লাহর দরবারে কবুল হয় না বিদাতকারীর তওবা আল্লাহ কবুল করে না অতএব বিদাতকারী ব্যক্তিকে আগে ফরজ সালাতের পর সম্মিলিত মোনাজাত বাদ দিতে হবে
বিবাহ বৈঠকের পরে সম্মিলিত মোনাজাত বাদ দিতে হবে, রাসূলের তরিকায় বিবাহ পড়াতে হবে, রাসূলের তরিকায় সালাত আদায় করতে হবে, মিলাদ কিয়াম বাদ দিতে হবে। এই বিদাত বাদ দেওয়ার পরে আল্লাহর কাছে তওবা করলে তাহলে তাদের তওবা আল্লাহর দরবারে কবুল হবে, তাছাড়া তারা তওবা কবুল না অবস্থায় পাপী অবস্থায় মৃত্যুবরণ করবে। বিদাতকারী সাত নম্বর অপরাধ হলো বিদাতকারীরা দুনিয়াতে আল্লাহর গজবে পতিত হয়। মনে রাখবেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নূরের 63 নম্বর আয়াতে বলেছেন, ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাম আও ইউসিবাহুম আযাবুন আলীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যারা আল্লাহর নবীর বিরুদ্ধাচরণ করে তাদেরকে পাকড়াও করবে দুনিয়াবি আযাব গজব। আজকে যদি বাংলাদেশ আহলে হাদিস জনসংঘের দাওয়াত না থাকতো, আহলে হাদিস আন্দোলনের দাওয়াত না থাকতো, সালাফি ব্যক্তিদের দাওয়াত না থাকতো, এদেশের মাটিতেও বিদাতীদের কারণে আমাদের সহ গজবে ধ্বংস হয়ে যাওয়া লাগতো। শুধু সালাফ ব্যক্তিদের জন্য আহলে হাদিস আন্দোলনের জন্য এরকম যারা কুরআন ও সহিহ হাদিসের দাওয়াত দিচ্ছে, বিদাতের বিরুদ্ধে দাওয়াত দিচ্ছে, তাদের জন্য আজকে গজব আসছে না। তাকিয়ে দেখেন তুরস্কতে কিরকম গজব হয়ে গেল, 40 মিনিট ভূমিকম্পের কারণে ধ্বংস হয়ে গেল হাজার হাজার বিল্ডিং, লক্ষাধিক মানুষ ধ্বংসের মধ্যে ডুবে চলে গেল, ধ্বংস হয়ে গেল, মৃত্যুবরণ করলো। এরকম গজব আমাদের সামনে আছে, এজন্য আপনাদেরকে বলছি বিদাতের বিরুদ্ধে জীবন দিতে প্রস্তুত আছেন, কিন্তু বিদাত করবেন না, বিদাত করিয়েন না, বিদাত করলে আল্লাহর গজব আসবে। মনে রাখবেন দুনিয়াতে গজব না হলেও মরার পরে ফেরেশতাগণ শুরু করে দিবেন, কিয়ামতের ময়দানে গজব পাব, গজবের অবস্থা পাবেন, জাহান্নাম তো অবধারিত আছেই আছে। অতএব বিদাত থেকে নিজেকে বাঁচার চেষ্টা করেন। এরপরে বিদাতকারী ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার নয়, বিদাতকারী ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার নয়। আমার আল্লাহ বলেছেন বিদাতকারীকে আবার মনে করে দিচ্ছি, এমন কিছু আমল করা যে আমল আল্লাহ নবী করেনি, এমন কিছু আমল করা যে আমল আল্লাহ নবী করার অনুমতি দেয়নি, এমন কিছু আমল করা যে আমল করে আল্লাহ নবীর সামনে সাহাবীরা করেনি, এর নাম হলো বিদাত। এই বিদাত যে ব্যক্তি করবে, আমার আল্লাহ বলেছেন ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثُمَّ لَا يَجِدُوا فِي أَنفُسِهِمْ حَرَجًا مِّمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوا تَسْلِيمًا। হে নবী, ফালা ওয়া রাব্বিক, তোমার রবের কসম, ওই ব্যক্তিগুলো পরিপূর্ণ ঈমানদার নয়, ওই ব্যক্তিগুলো পরিপূর্ণ ঈমানদার নয় যে ব্যক্তি তোমাদের মধ্যে যে বিবাদীয় বিষয়গুলো রয়েছে, একদল বলছে 8 রাকাত তারাবি, আরেক দল বলছে 20 রাকাত পড়তে হবে, একদল বলছে মানুষ মারা যাওয়ার পরে কুলখানি করতে হবে, আরেক দল বলছে সদকা করে দিতে হবে, এই রকম ঝামেলা যে যেখানে পাবে সেখানে যদি তুমি নবীর বিধানকে মেনে না নাও, আমি আল্লাহ জানে দিচ্ছি তুমি পরিপূর্ণ ঈমানদার নও। এজন্য আল্লাহ নবী বলছেন যে ওই ব্যক্তি ঈমানদার নয় যে ব্যক্তি তার সন্তান, তার বিবি, তার আত্মীয় স্বজন, ওয়ান্নাসি আজমাইন, পৃথিবী শুরু থেকে কিয়ামত পর্যন্ত সব ব্যক্তিদের কথা একদিকে, আর আমি নবীর একটা হাদিস একদিকে, আমি নবীর হাদিস যদি মেনে না নেয় তাহলে সে ঈমানদার নয়। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বলবো প্রচলিত যে বিদাতগুলো আমাদের মুহতার আমিরে জামাতের লেখা সবচেয়ে সেরা বই, যে বইটা আপনাদের সবার ঘরে থাকা জরুরি, সেটা হলো সালাতুর রসুল। চিনেন না বইটা? আপনারা চিনেন তো এই বইটা? যাদের আছে আগেকার সেটা তো পড়বেন, নালে কাউকে দান করে দিবেন, নতুন একটা বই নিয়ে যাবেন, বর্তমান যেটা সংস্করণ হয়েছে এই বইয়ে প্রায় 90টা বিদাতের লিস্ট দেওয়া আছে, 90টা মানুষ মারা যাওয়া কেন্দ্রিক, 90টা, আগেরটাতে কম ছিল, 90টা বিদাতের লিস্ট দেওয়া আছে। এবং এই বইটা আমি মনে করি প্রত্যেকের ঘরে ঘরে একটা করে থাকা অপরিহার্য, অপরিহার্য, এটা থাকতেই হবে আপনার ঘরে একটা করে বই। এই বইটা আপনি কিনে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই বইয়ের মধ্যে বিদাতের লিস্টগুলো দেওয়া আছে। আল্লাহ আপনাকে আমাকে বিদাতের এই বিদাত এবং শিরক এবং বিদাতের এই জঘন্য দুটো পাপ থেকে বাঁচার তৌফিক দান করুক। মনে রাখবেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এই জন্যই দাওয়াত দিচ্ছে নির্ভেজাল তাওহিদের প্রচার ও প্রতিষ্ঠা, তার মানে শিরক মুক্ত তাওহিদ আপনি তৈরি করবেন জীবনে, এই আহ্বান দিচ্ছে আপনাকে। আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি।
আল্লাহ আপনাকে আমাকে কবুল করুক আমরা বলি আল্লাহুম্মা আমিন আল্লাহ আপনি আমাদের ইস্তেমাকে কবুল করুক আমরা বলি আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের সবাইকে আশা যাওয়ার খরচ সব শ্রমটাকে পরকালে নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নেক আমরা বলি আল্লাহুম্মা আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু